बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम पुलिस लाइन स्कूल नारायणगंज एर पक्ष सकल शिक्षार्थी के शुभेच्छा अभिनंदन। प्रिय शिक्षार्थी, आशा करी तुम्हारा सकले भलो आसो। आमी मोहम्मद हामिदुर रहमान, सहकारी शिक्षक पुलिस लाइन स्कूल नारायणगंज। तो प्रिय शिक्षार्थी, आज के तुम्हारा सप्तम श्रेणी गणित विषय अनुशीलन 1.2 नहीं आलोचना करब। तो प्रिय शिक्षार्थी, आज के तुम्हारा 23 नम्बर अंक नहीं आलोचना करब। तो एक सृजनशील प्रश्न क ख ग देव आई सर्वप्रथम क नहीं आलोचना कर। 23 नम प्रश्न उत्तर क। अंकटी सर्वप्रथम भलोक पढ़े निब। 384 एवं 2187 दुटी संख्या कि संख्या? 384 एवं 2187 दुटे संख्या। तो क नम्बर सृजनशीले कि प्रथम संख्याटी पूर्णवर्ग किना उत्पादक सहाज्य जाचाई कर। ये संख्याटा पूर्णवर्ग किना तो उत्पादक सहाज्य क्य करब जाचाई करते हैं। और ख नम्बर बोलते द्वितीय संख्याटी पूर्णवर्ग, द्वितीय संख्याटी जो पूर्णवर्ग ना है कौन क्षुद्रतम संख्या गुण कर ले पूर्णवर्ग संख्या है। पूर्णवर्ग संख्याटी कत एवं ग नम्बर बोलते द्वितीय संख्याटी साथे कत जोग कर ले पूर्णवर्ग संख्या है। प्रिय शिक्षार्थी, सर्वप्रथम हमें क नम्बर करब जे प्रथम संख्याटी पूर्णवर्ग संख्या कि ना इटा उत्पादक सहाज्ये जाचाई करो। तो प्रथम संख्याटी कत? 384 इटा के कि करब उत्पादक सहाज्ये कि करब पूर्णवर्ग कि ना इटा जाचाई करो। तहले एर लसाई करते हैं 192 दुगुना 384 96 दुगुना 192 48 दुगुना कत? 96 तारपर 24 दुगुना 48 तारपर 12 दुगुना 24 तारपर 6 दुगुना 12 तारपर 3 दुगुना 6। तो प्रिय शिक्षार्थी, आमरा कि बोलाम उत्पादक एटा लसागु करार पर कि बोलाम 384 समान समान 2 2 2 2 2 2 2 अर्थात 2 कटा 1 2 3 4 5 6 7 सातटा 2 आमरा एभावे लिखब 4 5 6 7 तारपर कि शेषे 3 एक। तो ये संख्यागुला के आम्रा जोड़ा करब। तो एखने दुटे एक जोड़ा हलो एखानकार दुटे और एक जोड़ा हलो ए दुटा निये और एक जोड़ा तारपर ए दुई एवं तीन होच्छे कि जोड़ा विहीन। एखने उत्पादक दुई और तीन जोड़ा विहीन सूतरा 384 संख्याटी पूर्णवर्ग नय।
তো প্রিয় শিক্ষার্থী, লসাগু করার পরে এই যে উৎপাদকগুলো এগুলোকে এক জায়গায় করে এগুলোকে জোড়া জোড়া করা হয়। তারপর যেই উৎপাদকটি অর্থাৎ দুই এবং তিন এই দুটি উৎপাদক জোড়াবে, যখন কোনো উৎপাদক জোড়াবিহীন থাকবে সেই সংখ্যাটি কি পূর্ণবর্গ নয়। সুতরাং 384 সংখ্যাটি পূর্ণবর্গ নয়। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা ক নাম্বার নিশ্চয়ই বুঝতে পেরেছ। আমরা এবার ক নাম্বারে যাব। প্রিয় শিক্ষার্থী, দ্বিতীয় সংখ্যাটি হচ্ছে 2187। তো এই দ্বিতীয় সংখ্যাটি পূর্ণবর্গ যদি না হয় তাহলে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে এটি কী হবে, কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে এটি গুণ যদি করো তাহলে পূর্ণবর্গ হবে। তারপরে সর্বপ্রথম আমরা লসাগু করব, তিন দিয়ে করব, 700 3 729-এ 2187 হয়। তারপর 3 243-এ 729 হয়। তারপর 381 হচ্ছে 243। তারপর 3 27-81। তারপর 3 9-27। তারপর হচ্ছে 3 3-9। তো প্রিয় শিক্ষার্থী, এই যে ২১৮৭ এটা কি বের হলো, 1 2 3 4 5 6 7, কটা তিন, ষাটটি, 2 3 4 5 6 7। তারপর আমরা জোড়া করব, তো প্রিয় শিক্ষার্থী এই যে জোড়াবিহীন কি তিন, এখানে উৎপাদক তিন জোড়াবিহীন, সুতরাং সংখ্যাটি যদি কোনো সংখ্যা উৎপাদক থেকে যায় জোড়াবিহীন থেকে যায় তাহলে কি সংখ্যাটি পূর্ণবর্গ নয়। তো এখানে যেহেতু তিন জোড়াবিহীন তাহলে সংখ্যাটি কি পূর্ণবর্গ, পূর্ণবর্গ নয়। সুতরাং তিন হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা যাকে 2187, সংখ্যাটি কত, 2187 দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে। প্রিয় শিক্ষার্থী, এখানে উৎপাদক যেহেতু তিন সংখ্যাটি জোড়াবিহীন তাহলে সংখ্যাটি তাহলে কি জোড়া যদি বিহীন থাকে তাহলে সংখ্যাটি পূর্ণবর্গ নয়। তো তিন হচ্ছে জোড়াবিহীন সংখ্যাটা কি তিন। তো এই তিন দ্বারা যদি তুমি এই সংখ্যাটা 2187-কে গুণ করো তাহলে সংখ্যাটা কী হয়ে যাবে, পূর্ণবর্গ হয়ে যাবে। এখন আবার বলছে যে পূর্ণবর্গ সংখ্যাটি কত, তাহলে এই তিন দ্বারা গুণ করতে হবে। সুতরাং পূর্ণবর্গ সংখ্যাটি
2187 के तीन द्वारा गुण करते हैं। তাহলে কত হবে? তিন সাথে একুশের এক হাতে হচ্ছে দুই, তিন আসতে চব্বিশ, চব্বিশ আর দুয়ে ছাব্বিশের ছয় হাতে থাকলো দুই, তিন হচ্ছে তিন আর দুই হচ্ছে পাঁচ, তিন দুগুণা ছয়, ছয় হাজার পাঁচশত একষট্টি। তাহলে সংখ্যাটি হবে, পূর্ণবর্গ সংখ্যাটি হবে ছয় হাজার পাঁচশত একষট্টি। প্রিয় শিক্ষার্থী, পূর্ণবর্গ সংখ্যাটি কত? ছয় হাজার পাঁচশত একষট্টি। তাহলে প্রিয় শিক্ষার্থী, যদি কোনো সংখ্যাকে লসাগু করার পর উৎপাদকগুলির জোড়া করার পর যেই সংখ্যাটি জোড়াবিহীন থাকবে, যদি কোনো সংখ্যা উৎপাদক জোড়াবিহীন থাকে তাহলে সংখ্যাটি কি পূর্ণবর্গ হবে? না। তো সংখ্যাটি পূর্ণবর্গ নয় যেহেতু তিন হচ্ছে জোড়াবিহীন। পূর্ণ সংখ্যাটি কীভাবে জোড়া হবে, অর্থাৎ তিন দ্বারা যদি এই সংখ্যাটিকে গুণ করা হয় তাহলে জোড়া সংখ্যাটি কী হবে? পূর্ণবর্গ হবে। তাই এই দুই হাজার একশো সাতাশিকে তিন দ্বারা গুণ করে কত হলো? ছয় হাজার পাঁচশত একষট্টি। এই ছয় হাজার পাঁচশত একষট্টি, এই সংখ্যাটি হচ্ছে পূর্ণবর্গ। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা খ নামার অঙ্কটি করলাম, নিশ্চয়ই তোমরা এটা সুন্দরভাবে বুঝতে পেরেছ। এবার আমরা প্রিয় শিক্ষার্থী গ নম্বরে যাব। গ নম্বরে হচ্ছে দ্বিতীয় সংখ্যাটির সাথে কত যোগ করলে এটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? দ্বিতীয় সংখ্যাটি কত? দুই হাজার একশত সাতাশি। এই সংখ্যাটির সাথে কত যোগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে? তাহলে আমরা কি করব এখন? এটি ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করব। তাহলে যদি জোড়া সংখ্যা থাকে, বর্গমূল করার সময় প্রথম দুইটি নিতে হবে। তো এখানে আছে একুশ, যদি দুই নেই তাহলে দুই দুগুণে চার, তিন দিলে তিন তিরিকে নয়, যদি চার নেই তাহলে চার চারে ষোলো, আর যদি পাঁচ নেই তাহলে পাঁচ পাঁচা পঁচিশ, এখানে আছে একুশ, তাহলে পঁচিশের নিচে নিতে হবে। কত নিতে হবে? চার, চার চারে কত? ষোলো হবে। তো ষোলো থেকে একুশ বাদ দিলে হচ্ছে পাঁচ, পাঁচশো সাতাশি। তো প্রিয় শিক্ষার্থী, এখানে সংখ্যাটি চার, তাহলে এদিকে কত নিতে হবে? আট। এখন এখানে এবং এখানে কত বসালে এই পাঁচশো সাতাশি হবে? তাহলে যদি আমরা প্রিয় শিক্ষার্থী কত নিব এটা, যদি এক নেই তাহলে কত হয়? একাশি হচ্ছে না। যদি চার নেই, এখানে চার বসে তাহলে কত হয়? চার চারা কত? ষোলো, ষোলোর ছয় হাতে থাকলো এক, চার আসতে বত্রিশ, বত্রিশ আর একে তেত্রিশ। তাহলে প্রিয় শিক্ষার্থী, এখানে কত আছে? পাঁচশো সাতাশি, আর আমরা কত বের করলাম? তিনশো ছত্রিশ। তাহলে এবার ছয় নিয়ে চেষ্টা করি, ছয় ছয় কত? ছত্রিশের ছয় হাতে থাকলে হচ্ছে তিন, ছয়টা আটচল্লিশ, আটচল্লিশ আর তিনে একান্ন। তো প্রিয় শিক্ষার্থী, এখানে কি কত আছে? পাঁচশো সাতাশি আছে, আর আমরা কত বের করলাম? পাঁচশো ষোলো। এবার তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা যদি সাত নিই তাহলে এটাকে কিন্তু অনেক বেশি হয়ে যাবে, তাই আমরা কত নিব? ছয় নিব, পাঁচশো ষোলো, এটাকে বিয়োগ করলে কত হয়? ছয় এক সাত একাত্তর, পাঁচ পাঁচশো ষোলো। তাহলে প্রিয় শিক্ষার্থী, একে কিন্তু আর বর্গমূল করা যাচ্ছে না। তো প্রিয় শিক্ষার্থী, ভাগের সাহায্যে বর্গমূল করতে গিয়ে অবশিষ্ট কত থাকে? একাত্তর। তাহলে সংখ্যাটি পূর্ণবর্গ নয়।
তাহলে সুতরাং 2187 সংখ্যাটি পূর্ণবর্গ নয়, 2187 এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে এবং তখন তার বর্গমূল হবে। প্রিয় শিক্ষার্থী, 2187 ভাগের সাহায্যে বর্গমূল করতে গিয়ে অবশিষ্ট আছে 71, তাহলে সংখ্যাটি পূর্ণবর্গ নয়। তো 2187 এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে এবং তখন তার বর্গমূল হবে, এখানে কত পেলাম? প্রিয় শিক্ষার্থী 46, এর সাথে 1 যোগ করে কত হয়? 47, তখন তার বর্গমূল হবে কত? 47। সুতরাং 47 এর বর্গ, এই 47 এবং 47কে গুণ করতে হবে, এটা গুণ করলে হয় 2209। সুতরাং এই 47 বর্গ কত? 2209। তো ক্ষুদ্রতম সংখ্যা হবে 2209-এর সাথে কত সংখ্যাটি কত ছিল? 2187। এটা কি দিতে হবে? বিয়োগ দিতে হবে। বিয়োগ দেওয়ার পর 2209-এর সাথে 2187 বিয়োগ করলে বিয়োগ থাকে 22। তো এই 22 হচ্ছে ক্ষুদ্রতর সংখ্যা যার সাথে 2187 যদি যোগ করা যায় তাহলে সংখ্যাটি কি হবে? পূর্ণবর্গ সংখ্যা হবে। এই 22-এর সাথে কার যোগ করতে হবে? 2187কে যোগ করতে হবে। তো উত্তর লিখব আমরা প্রিয় শিক্ষার্থী, নির্ণয়, ক্ষুদ্রতম সংখ্যা 22। তো প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা এই 1.2 অনুশীলনের সৃজনশীল অঙ্ক এই 23 নম্বর ক খ গ এই তিনটায় করলাম। আশা করি তোমরা সুন্দরভাবে অঙ্কগুলো বুঝতে পেরেছ এবং সেই অনুসারে বাসায় প্র্যাকটিস করার চেষ্টা করবে। তো প্রিয় শিক্ষার্থী, আজকের মতো অনলাইন ক্লাসের এখানেই সমাপ্তি। পরবর্তী ক্লাস দেখার জন্য সকল শিক্ষার্থীকে আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।